অনেক দিন পর এলাম ঠাকুরের দর্শনে। আসতে পারি না, করোনা পরিস্থিতি এতটাই করে দিয়েছে আমাদের যে আমরা সব কিছু থেকে দূরে সরে যাচ্ছি। তো আজকের দিনটা মঠে আসতে পেরে ভীষণ ভালো লাগছে, ঠাকুরকে কাছ থেকে পাবো। এটাই আমার নাম কুহু, কুহু চন্দ্র, আমি একজন টিচার। এমনিতে তো বেলুড় মঠে পুজো অ্যালাউ নেই, ঠিক আছে? আজকে গুরু পূর্ণিমার দিনই খালি ছাড় থাকে, পুজো দেওয়া বলুন, ফুল বলুন, একমাত্র গুরু পূর্ণিমার দিনই মানে ফুল বিক্রি হয়। আর এটা আপনার গুরুদেব মানে শ্রী রামকৃষ্ণকেও দিতে পারেন, কালাদা মাকেও দিতে পারেন, বা আপনার গুরুদেবকেও দিতে পারেন। কিন্তু দক্ষিণেশ্বরের থেকে বেলুড় মঠ কীভাবে আলাদা? দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ হচ্ছে, দক্ষিণেশ্বর মেনলি মায়ের মানে কী বলবো প্রতিমার পুজো, এখানে হচ্ছে গুরুদেবের জন্য। গুরু পূর্ণিমা এখানে গুরুদেব, এখানে যারা দীক্ষিত আছেন তারা গুরুদেবের পায়ে দেন, অথবা শ্রীরামকৃষ্ণের পায়ে দেন বা বিবেকানন্দ, সেই জন্যই ডিফারেন্স। এখনও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, যেহেতু এখানে শিষ্যরা বেশি আসেন, তো শিষ্যরা গুরুদেবের পায়ে দেওয়ার জন্যই এখানে গুরু পূর্ণিমা বেলুড় মঠে বিখ্যাত। ১০ টাকা, ১৫-২০ মাল দশ, খালি সাইজ দেখে নিন, ১৫-২০ মাল দশ, ১ পিসে দিলকোষ, ১ পিসে দিলকোষ, ১ পিস দিয়ে যান, লাল দমনা সাদা দেবো।